আজকে যারা বলছে নবীর নামের পরে পাক বলা যাবে না, ওরাই কয়েকদিন আগে বলছিল কালিমার পাশে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূল লেখা যাবে না, আজকে যারা বলছে নবীর নামের পরে পাক বলা যাবে না, ওরাই কয়েকদিন আগে কি বলেছে জানেন? ওরাই কয়েকদিন আগে বলেছে না জিন্দা নবীকে আমি তালাক দিলাম, নাউজুবিল্লাহ বলেন ঠিক। হেরা হইল আহলে হাদিসের দল, হেরা হইল মাযহাবির দল। আমি ডাইরেক্ট দাঁতহীন কণ্ঠে আজকে তিন দিন ধরে রক্তক্ষরণ হচ্ছে কিন্তু মৌলবীদের জবানে তার প্রতিবাদ কেন পাওয়া যাচ্ছে না? আমার রসূলকে পাক বলার কারণে সে কত বড় বুকের স্পষ্টা দাঁড়ায় গেছে, সাহস থাকলে আমার সামনে এই মুহূর্তে দাঁড়া, তোকে গর্দান উড়িয়ে দিব, গর্দান উড়িয়ে দিব। আমার নবীর বিরুদ্ধে কথা বললে কাউকে ছাড় দেওয়া হবে না, ঠিক কি না বলেন? সাহস থাকে তাহির সামনে কত দেখি মানুষ। প্রধানমন্ত্রীকে আমি বারবার বলছি, আমি উপর্যস্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আমার কথা হয়, আমি বারবার বলছি এই দেশে যদি কোনো নেতার বিরুদ্ধে, এই দেশে যদি কোনো মানুষের বিরুদ্ধে কটূক্তি করে ফেসবুকে লেখা হয়, সকালে লেখা হলে বিকালেই তাকে গ্রেফতার করা হয়। এ মাননীয় প্রধানমন্ত্রী আপনি হার একটা আইন পাশ করে দেন, আমার নবীর জাত এবং সিফতের বিরুদ্ধে কেউ যদি একটা কথা বলে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। করেন আমার নবী আপনার নবী বলেন তোমাকে যে বানাইছে আমাকে যে বানাইছে আমি সেই আল্লাহর ইবাদত করি। ইবাদত পাওয়ার মালিক কে? সাজদা পাওয়ার মালিক কে? আমার আল্লাহর ইবাদত করে যেই মাত্র এই কথাটা বলল কিন্তু আমার নবীর ব্যবহারটা এত সুন্দর, ওই সমস্ত বিয়াদবরা নবীর ব্যবহার শুননাই তারা পাগল হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, আমার নবী যখন তিনি হাঁটতেন ওই দেশের ভিতর ওই জায়গায় হাঁটতেন গরমের কারণে, তার আমার নবীর কপাল মোবারক গুলো ঘামতেন, যেই মাত্র ঘামতেন আমার নবী আপনার নবীর এই চেহারা মোবারক থেকে পসিনা মোবারকের ফোঁটা গুলা যখন বের হতো তখন ওই পসিনা মোবারক থেকে মেশকে আম্বরের গ্রান বের হতো। শুধুমাত্র তাই না, আমার নবীর পসিনা মোবারকটা এমন ভাবে চিক 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 ঠিক করতো মুক্তার কথা বলছে কেন? কে এটা? কে কথা বলো কেন তোর বেটা? বারবার বার হয়েছে হয়েছে, আমার ওয়াজে কথা বললে ওয়াজ করতে পারি না, এটা আমার অভ্যাস আছে। সব আমি বেশি লম্বা ওয়াজে করবো তেমন না, কিন্তু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আর আমাদের কথাগুলো এখানে বসার পর থানার আমাদের যারা আছেন তারা কিন্তু দুইজন এসে দেখা করে গেছে, আমাদের ওয়াজগুলো বিভিন্নভাবে মনিটারিং হয়, এই জন্য আমি কিন্তু সবসময় পাগলামিটা করতে পারবো না। এই জন্য আমাদের যুগ এবং অবস্থার আলোকে আমাদের ওয়াজগুলো এখন মনিটারিং হয়, কিন্তু আমাদের লাইন রেঞ্জ ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য কথা বলা যাবে না, উঠা যাবে না, আমি বেশি লম্ব করবো না, কিন্তু যা বলবো টোটালি বলবো। নবীর পসিনা মুবারক থেকে মেশকে আম্বরের গ্রান বের হয়, নবীর পসরা মুবারক, নবীর পসরা মুবারক, পায়খানা মুবারক, কথা তোর কাছে বসে গেলে গেলে পায়খানা মুবারক, পসরা মুবারক, ঘাম মুবারক, শরীর জামা দাড়ি চুল মুবারক, সারা জীবন শুনছি মুবারক মুবারক, কেন? কারণ আমার নবী কাহারো মত না, তো সারা জীবন মুবারক মুবারক কইলাম, বরকতময় বরকত কইলাম। আমার নবী যেই নবীর কোনো গুণা নাই, যেই নবী পবিত্র, ওই দিন দেখলাম ইউটিউবের ভিতরে একজন লোকে গজল গাইছে দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, নবীর নামের পরে পাক শব্দ ব্যবহার করলো কেন? নবী ওই ছেলেটার বিরুদ্ধে তারা দাঁড়ায় বলতেছে নবীর ব্যাপারে পাক বলা যাবে না, একমাত্র পাক হলো আমার আল্লাহ, নবীকে পাক বলা যাবে না। সে বুঝাতে চাচ্ছে নবী হলো না পাক, নাউজুবিল্লাহ। সারা জীবন মুবারক 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 মুবারক, রাসূল পাক রাসূল পাক রাসূল পাক, হুজুর পাক রাসূল পাক, নবী পাক বলে বলে আসছি, কিন্তু সব সবচেয়ে বড় দুঃখ এবং কষ্ট হলো আজকে যারা বলছে নবীর নামের পরে পাক বলা যাবে না, ওরাই কয়েকদিন আগে বলছিল কালিমার পাশে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূল লেখা যাবে না, আজকে যারা বলছে নবীর নামের পরে পাক বলা যাবে না, ওরাই কয়েকদিন আগে কি বলেছে জানেন? ওরাই কয়েকদিন আগে বলেছে না জিন্দা নবীকে আমি তালাক দিলাম, নাউজুবিল্লাহ বলেন।
এরা হইল আহলে হাদিসের দল, এরা হইল মাযহাবির দল। আমি ডাইরেক্ট দাঁতহীন কণ্ঠে আজকে তিন দিন ধরে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু মৌলবীদের জবানে তার প্রতিবাদ কেন পাওয়া যাচ্ছে না? আমার রসুলকে পাক বলার কারণে সে কত বড় ফকির স্পষ্টা দাঁড়ায় গেছে। সাহস থাকলে আমার সামনে এই মুহূর্তে দাঁড়া, তোকে গর্দান উড়িয়ে দিব, গর্দান উড়িয়ে দিব। আমার নবীর বিরুদ্ধে কথা বললে কাউকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? সাহস থাকে তাকে সামনে কত দেখি। মানুষ প্রধানমন্ত্রীকে আমি বারবার বলছি, আমি উপর্যস্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আমার কথা হয়, আমি বারবার বলছি, এই দেশে যদি কোনো নেতার বিরুদ্ধে, এই দেশে যদি কোনো মানুষের বিরুদ্ধে কটূক্তি করে ফেসবুকে লেখা হয়, সকালে লেখা হলে বিকালেই তাকে গ্রেফতার করা হয়। এ মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হার একটা আইন পাশ করে দেন আমার নবীর জাত এবং সিফতের বিরুদ্ধে, কেউ যদি একটা কথা বলে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়। আর বহুত কিছু কিছু মানুষ আছে সুবিধাবাদী, তারা প্রতিহিংসায় করে কথা বলতে খুব চমৎকার মজা পায়। আজকে তিন দিন হয়ে গেল আমার রাসূলে পাককে পাক বলার কারণে মুসলমানের করে জন্ম নিয়ে যারা ওয়াজের ময়দানে সরাসরি বাধা প্রদান করলো তাকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে, ঠিক কিনা বলেন? আমি তাহিরকে ভণ্ড বলো আমি কিছু বলবো না, আমি তাহিরের বাবাকে তুলে গালি দাও আমি তোমাকে কিছু বলবো না, আমার বাবাকে তুলে গালি দাও আমি তোমাকে কিছু বলবো না, আমার অস্তিত্ব নিয়ে কথা বলো আমি তোমাকে কিছু বলবো না। এ শিবপুরবাসী হাত তুলে ঐক্যবদ্ধভাবে কথা বলো, আমার নবীর বিরুদ্ধে কথা বললে কাউকে ছাড় দেওয়া হবে না। সবাই কি একমত? আমার চাইতে আমার নবীর দাম কি কম না বেশি? আমার সম্পদের চাইতে নবীর দাম কি কম না বেশি? আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মানুষের চাইতে যাকে না বাসলে, না ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না, সেই নবীর বিরুদ্ধে কটূক্তি করে কথা বলবে এটা মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না। বাসতে বাসার মতো বাসে নাইলে কালকে সাইড দফের মরে যাবে, মুনাফিকের জিন্দেগি দরকার নাই। আমি তাহিরি বিরুদ্ধে সারা দেশ লেমে গেছে গা, আমি তাহিরিরে ওরা কি করছে কোন? আমি কি বাগুন না ফিলা যে আমার কিছু কইলে একটা ফতোয়া বাইরা দিল আমি দেশে দাম গা? আরে বাবা মরলে দেশে থাকছে মরম, কিন্তু ওদের সাথে খেলা ফাইনাল করেই মরম। আসো কত হবে, আসো নিক্সন চৌধুরী বলছিল আসো খেলা হবে, আমিও বলি আসো কত হবে। সুন্নিরা গায়ের জোরে কথা বলে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে, সুন্নিরা দলিলের জোরে কথা বলে। রসুল বলেন, উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদ, আল্লাহ আমার কাছে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন, এই কথাটা মৌলবীরা মানতে চায় না, কথা বলেন না কেন? আজকে আমি আজকে কথা বলেন পরে কইেন, আজকে দেখেন আজকে কয়েকটা দিন ধরে সারা বাংলাদেশের ফেসবুকে আমার বিরুদ্ধে আমাকে কেউ কাফের ফতোয়া দিল, আমাকে কেউ মুশরিক ফতোয়া দিল, আমাকে কেউ বলতে বয়কট করো, প্রতিরোধ করো, বাংলাদেশ থেকে বের করে দাও। আমি তাদেরকে বলেছিলাম, তিন দিনের চ্যালেঞ্জ করছিলাম, তিন দিনের ভিতরে আমার বাহাজ গ্রহণ করো। কয়েকজন ফাতি মৌলবী, কি মৌলবী? ফাতি মৌলবী মানে কায়দা মৌলবী আর কি, হামজা জবরা মিম জের মে নুন জবরনা, তাদেরকে কেউ চিনে না। বাইকার বার হবে শিরাইকার রালো হওয়ার জন্য আমার বিরুদ্ধে কথা কয়। আমি আমি একজন মানুষের বক্তব্য শুনে আমি অবাক হয়েছি, হ্যাঁ কথা কয় না, চোখে লাইট টিপ দিলে আর আঙুলটা ভেঙে গেলাস না, আঙুলটা ভেঙে গেলাস আর লাগে আমি তো মনে, ঠিক কিনা কয়?
নবীর বিরুদ্ধে কথা বললে যদি আপনি স্বজন প্রীতি করেন আর ডরায়া কথা কন, তাইলে আপনি এক নম্বর মুনাফি। আপনি তাইলে আমার দাওয়াত করেন না, ডাইরেক্ট কতিবালা। এক বেটা কইছে শাহজালালের মাজারটারে লাইতে বেঙ্গেলাই তো, শাহ পরানের মাজারে লাইতে বেঙ্গেলাই তো, এবার খাজা গরিবের নওয়াজের মাজারটারে লাইতে বেঙ্গেলাই তো। এই ব্যাপারে আমার কৌমিরা এই কথা কয় না, কৌমি বাইরে যারা আছেন এরা কিন্তু এই ব্যাপারে কথা কয় না। কৌমিরা প্রায় সময় বলে হক্কানে পীর, হক্কানে আল্লাহর ওলির দরবার, সহি দরবার, এখানে ওসিলা ধরা জায়েজ আছে, জিয়ারত করা জায়েজ। আর যেই জায়গাতে একটু অসামাজিক কাজ হয় এটার বিরোধিতা হেরাও করে আমরাও করি। এখানে কিন্তু মোটামুটি একটা অভূতপূর্ব একটা মিল আছে, কিন্তু ওরা কারা? বাবা শাহজালালের মাজারকে লাথি মেরে ভেঙে দাও, শাহপরানের মাজারকে লাথি মেরে ভেঙে দাও। আর আমি প্রায় মাহফিলে বলি তোমরা শাহজালালের মাজারকে লাথি মেরে ভাঙবা, শাহজালালের কোটি কোটি উত্তর সুরে অপেক্ষা করতেছে, বডি দাও দিয়া তোদের ঠ্যাং ভাঙবার লাগে। আতলা সামনে খেলা হবে না, কথা হবে কি হবে, কথা হবে কিসের জোরে, কথা হবে দলিলের জোরে, কিসের জোরে কথা হবে, রাগ করেন না। আমি তাহির স্টাইল কিন্তু এইরকম, আমার যদি বোঝায় অনেক হাত পা বাইন জানলো কাম হইতো না, আমি যেমনি চলতেছি এমনি আমার বালা কথা কন ঠিক না বেঠে উপেন বাংবুত আমাদের ডাবসার সিস্টেম দেখতেছি না, এমাদা উঠতেছে হামাদা ডাবতাছে, ভালোই তো উল্টে লই ঘুরে জিজ্ঞা আনছ তোমার পার লাগে তোমার কাছে আসামি করতে জবানটা কইলে কেন আল্লাহ একবার। এই বেটা এক ঘন্টা হইতেছে এখন মনে এক কফি একটা কফি দিছ না, তোমরা আসলে বালা দাওয়াতি করছো বুঝছি, তবে খাওনটা বলেছে আচ্ছা খাওনটা কবুতর দেশি মুরগি ট্যাংরা মাছ এরপরে মাছ কলই দেখে লুল ফরতেছে আমদার একটু কষ্ট হইতেছে বুঝা লাইছি, তাহলে ক্যাম দিয়ে দিব নাকি, ক্যাম দেখে শেষ করে দিব, বারোটা তো বেজে গেছে অসুবিধা হবে, আর কিছুক্ষণ সময় কি আমার দেওয়া যাবে না। আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কিন্তু আমার গায়ের জোরের কথা না, এই কথাগুলো আমার বাপ মার শিক্ষার কথা, বলছে জীবন দিবা কিন্তু ইমান দিবা না। আমার বাপ বাপ মা থেকে আমি শিক্ষা পাইছি ইমানের দাম কি কম না বেশি। তো আমার নবী কি ওখানে গিয়ে কি লাঠি নিয়ে গেছে, এই লাঠি নিয়ে গেছে? আমার নবী সেখানে লাঠি নিয়ে যায় নাই, আমার নবী গিয়েছেন দুইটা পদ্ধতি নিয়ে, একটা হলো হেকমত আর একটা হলো সুন্দর ব্যবহার। সুন্দর ব্যবহারের দ্বারা দেশ জয় করা যায়। অবন্ধুরে গভীরে মনোযোগ মহাব্বত নিয়ে বসে জানা ডান বাম নয় মনোযোগ দিয়ে শুনেন 20 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এত সুন্দর ব্যবহার, এত সুন্দর তার কথা, ওনার ব্যবহার আর চেহারা দেখে অসংখ্য বিদুর্মী কালিমা পরে মুসলমান হইয়া গেছি। না পিছন থেকে গাইড দিয়ে গেছেন, আজকে একটু লাস্টে জিকির গুনি কোনো অসুবিধা দিব, মুরব্বীরা গেলে বাধা দিয়েন না, ফুলাফান গেলে যাত্রা মাইনা ধরেন, ফোলা ফান্ডে উঠলে তা মারা দেবে, এর ফেসবুক চালানোর সময় আজকে দিতাম না, এর বাড়িতে যাই ওই ব্রিজের কোনাত বই আগে ফোন মারতো একটার সাইরেন না, এতে সব উঠতি বয়সের।